शुरू करছি আমার আজকের ভিডিও টিউটোরিয়াল। তো আজকে আমি দেখাবো প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক সুমারি কিভাবে আপডেট করতে হয়। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজেই আপনাদের বিদ্যালয়ের বা আপনার বিদ্যালয়ের বার্ষিক প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক সুমারি খুব সহজেই আপডেট করতে পারবেন। অনেকে হয়তো এটা আগে থেকেই পারে, মানে জানা আছে, যারা না জানে তাদের জন্য আমার এই ভিডিওটি। তো এখানে একটা কথা মনে রাখতে হবে যে অনলাইনে কোনো কিছু আপলোড করতে বা আপডেট করতে হলে অবশ্যই যে সাইটে আমরা আপডেট করব সেই সাইটের কিছু নির্দেশনা আমাদেরকে ভালোভাবে পড়ে তারপরে কাজ শুরু করাটা করলে ভালো হয়। তো এর জন্য এই বার্ষিক সুমারির একটি ফর্ম আছে, যে ফর্মটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, যে এখানে কিছু নির্দেশনা আছে বা এখানে কি কি প্রয়োজন হয়। এখানে 16 পেজের একটা ফর্ম। আসলে আমরা যে ফর্মটা এখন পূরণ করতে যাচ্ছি সেই ফর্মটা ভাগ ভাগ করে এই যে এখানে 16টা পেজ যা আছে এই তথ্যগুলি এর ভিতরে দিতে হবে। তো আপনারা যদি এই তথ্যগুলি আগে এই ফর্ম ফিল আপ করে নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফর্মটা অনলাইনে ফর্ম ফিল আপ করতে বা আপলোড করতে সহজ হবে। যেমন এখানে বিভিন্ন ফর্ম, যেমন এই ফর্মটাতে যখন আমরা এই ফর্ম ফিল আপ শেষ হবে তখন এই 16 পেজের আমরা যে ডাটাগুলি অনলাইনে দিলাম সেই ডাটাগুলি এরকম একটা এই ফর্ম, মানে এই ধরনের ফর্মই কী হবে চলে আসবে। মানে এখানে দেখা যাচ্ছে এখন খালি আছে, কিন্তু পরে আমরা যখন অনলাইনে ডাটাগুলি দিব তখন এই প্রত্যেকটা ঘরে ডাটাগুলি চলে আসবে। যেটা আমরা দিব সেটা চলে আসবে। চলে আসার পর এটা প্রিন্ট করে প্রধান শিক্ষক সভাপতি এইগুলি সিগনেচার করে স্বাক্ষর করে এটা উপজেলা জমা দিতে হবে। এখানে প্রত্যেকটা ধাপে ধাপে করা আছে, এখানে সব লেখা আছে। আর একটা কথা মনে রাখতে হবে যে এখানে আমাদের এই বিষয়টাতে এখানে আমাদের লেখা আছে যে myschool.eis.dpe.gov.bd সরাসরি প্রবেশ করুন, মানে আমরা এখান থেকে করতে পারি। তো আমি এখানে কাজ করি, তো আমি যদি ওখান থেকেও করতে পারি, অথবা অথবা আমরা একটা ব্রাউজার ওপেন করি, এখানে আমরা লিখলেই চলে আসবে মাই স্কুল। এখানে আমি একটা বিষয় দেখাচ্ছি যে মাই স্কুল যখন আমরা লিখবো তখন গুগলে এরকম একটা আসবে, এই পেজটা আসবে। তো এখানে আমরা প্রথমেই একটা লিঙ্ক পাবো, অথবা আপনি হয়তো পরেও পেতে পারেন, এই যে লেখা থাকবে myschool.eis, অথবা আপনি ওই যে আমি পিডিএফটা দেখালাম ওই পিডিএফটা দেখে আপনি টাইপ করেও লিখতে পারেন। তো আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এরকম একটা পেজ লোড হতে থাকবে। এখন দেখা যাচ্ছে যে প্রাথমিক বিদ্যালয় এই ব্যবস্থাপনা ব্যবহারকারী প্রবেশ ও নিবন্ধন, এখানে আমরা দুইটা, একটা বাম দিকে আছে, বাম পাশে আছে কি ব্যবহারকারী প্রবেশ, আর বাম পাশে আছে বাম পাশে আছে ব্যবহারকারী প্রবেশ আর ডান দিকে আছে ব্যবহারকারী নিবন্ধন। এখন এখানে কি, এখন এখানে আমরা কি করব, আমাদের অনেকে হয়তো বা নিজের নাম দিয়ে নিবন্ধন করে, কিন্তু আমি যেটা সাজেস্ট করব যে কারণ বেটার আমরা হচ্ছে স্কুলের নাম দিয়ে এটা এগিয়ে করবো। যেমন এখানে অনেকে হয়তো বা তার নাম দিয়ে করে, তো হয়তো বা আপনারা করতে পারেন প্রধান শিক্ষকের নাম দিয়ে অ্যাকাউন্ট, সমস্যা নাই, কিন্তু আমরা স্কুলের নাম দিয়ে করবো। যেমন স্কুলের নাম এটা বাংলা ইংলিশ, স্কুলের মোবাইল নাম্বার, মানে স্কুলের মোবাইল বলতে তো প্রধান শিক্ষকের সেই মোবাইল নাম্বার, যদি ইমেল অ্যাড্রেস থাকে পাসওয়ার্ডটা দেবো, অবশ্যই এমন একটা পাসওয়ার্ড দেবো যেটা আমরা খুব সহজে মনে রাখতে পারি যাতে আমরা কাজ ভুলে না যায়। আর এখানে যেহেতু ন্যাশনাল আইডি জাতীয় পরিচয়পত্র নং, এটা কিন্তু এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, এই যে এখানে একটা লেখা প্রত্যেকটা ক্ষেত্রে এখানে কি আছে আপনার পূর্ণ নাম বাংলা অক্ষর লিখুন। বাংলা অক্ষর লেখার জন্য ঘটিতে বাংলা কিবোর্ড সংযুক্ত রয়েছে, কিবোর্ড পরিবর্তনের জন্য ঘটিতে রাইট বাটন ক্লিক করে আপনার কিবোর্ড পছন্দ করুন। এই যে একটা মজার এখানে এখানে কি আপনি কি লিখবেন, বিজয় না ইউনিকোড, আমরা সাধারণত লিখি যদি বিজয় দেই দেখি তো কি করে, এই যে এরকম হয়। কিন্তু আমরা তুমি যদি ইউনি বিজয় দেই, মানে ইউনি বিজয় না ইউনিকোড, এই রাইট বাটন ক্লিক করি ইউনি বিজয় দেই দেখি, আসলে ওদের এটা ফনেটিক দিক দেখি তো। আমরা সাধারণত কি করব, আমরা যে বাংলা লিখতে গেলে আমরা এখানে অব্র यूनिकोड मोड लिखब मैं विजय मत लिखब क्योंकि यूनिकोड क्योंकि जो कारण जो फॉन्टगुली भेंगे जाए कि करब यूनिकोड मोडे लिखब यूनिकोड मोड लिखब मैं विजय तो ठीक जे भाव लिखी आप ठीक सेम भाव कंट्रोल डी सेपे कीबोर्ड मोडा चेंज करते अथवा कि होते मैं ना कंट्रोल डी चापे देखो विजय क्लासिक है क्योंकि एखान आइकन आइकन थकते यूनिकोड मोडे ये दिए এইভাবে লিখতে পারি আমার মানে সবাই জানে আসব বাপকে অবরোধে লাগে দেব এইভাবে আমরা কি করতে পারি যখন আমি এটাকে চুজ করব এইভাবে তাহলে কি হয়তো প্রধান শিক্ষকের নাম প্রধান শিক্ষকের ইংরেজি নাম অথবা বিদ্যালয়ের নাম এর মোবাইল নাম্বার ঠিকানা পাসওয়ার্ড জাতীয় পরিচয়পত্র মানে অবশ্যই প্রধান শিক্ষকের জাতীয় পরিচয়পত্র নাম দিয়ে আর এখানে যে একটা ক্যাপচা আছে এটা লিখে তারপরে এই যে আমি নিশ্চিত এখানে তৈরি করা আছে তো এটাকে এই যে ক্যাপচাটা এখানে লিখতে হবে लिखे तपर निबंधने क्लिक कर लेर एक अकाउंट की क्रिएट हो जाए से वो अकाउंटे प्रवेश कर एखानकार विभिन्न तथ्य जेमन एखे बेस किस क्ज करते जेमन विद्यालय बोर चाहिदा दीते प्राथमिक विद्यालय बोर चाहिदा शुमारी और अन्य किस क्ज करते तो आज के जेहतु देखो प्राथमिक विद्यालय वार्षिक शुमारी क्यों अपडेट करें एर जो अवश्य हमारे एक निबंधन करा आर जो हमें वो इमेल एड्रेस और पासवर्ड दिए एखन प्रवेश करते এরকম ক্লিক করলাম তো এইখানে গেলে এটা হচ্ছে ড্যাশবোর্ড মানে আপনারা এখানে এটা পাবলিকলি দেখা যায় না লগইন করার পর দেখা যায় তো এখানে প্রথমে যে বিষয়টা আছে আপনারা এই এখানে মেনু আছে আরেকটা বিষয় আছে এখানে এই সুমারি ছক সুমারি নির্দেশিকা এখানে মজার বিষয় হচ্ছে কি আপনি চাইলে কিন্তু আপনি যদি মানে নতুন বা বুঝতেছেন তো আপনি চাইলে কিভাবে ফিলআপ করবেন কোন ধাপে কি আসবে কিন্তু এখানে যেমন স্ক্রিনশট দেওয়া হয়েছে যে কোনটার পর কিভাবে কাজ করতে হবে আপনারা এটা দেখলে খুব সহজে আর সবসময় আমি তো একটা কথা আগেই বলেছিলাম যে অনলাইনে কোনো কাজ করতে গেলে অবশ্যই ব্যবহার নির্দেশিকাগুলি খুব সুন্দরভাবে ফলো করলে কাজ করা খুব সহজ আমরা অনেকে হয়তো ভয় পাই যে কাজ করা খুব জটিল আসলে না জটিল না আসলে এখানে সব দেওয়া আছে এই যে দেখেন এই যে এখানে এই যে ধাপে ধাপে কি করতে হবে কোথা দিয়ে কি করতে হবে এখানে সব দেওয়া আছে এই জিনিসটাই আমি এখন কি করব ভিডিও আকারে মানে ভিডিও আমি করে দেখাবো যে এটা এইভাবে করতে হয় प्राथमिक विद्यालय एक ইএমএস নাম্বার আছে এই নাম্বারটা লাইক এরকম এই যে এখন আমি একটা বিষয় দেন এই যে এইটা যেমন আমি হয়তোবা আমি একটা যে বিষয়টা বলতে চাচ্ছি যে আমি ইএমএস নাম্বারটা আমার বিদ্যালয়ে যাই না তো সেক্ষেত্রে আমি কীভাবে করতে পারি সেক্ষেত্রে আমি এখানে নতুন বিদ্যালয়ের নাম এখানে আমি ক্লিক করতে পারি তো আমি দেখাচ্ছি একটা কথা আমি আগে বলে নিই যে এখানে আমি আসলে আমাদের বিদ্যালয়ের কাজটা করেছি দেখে আমার এখানে আসছে আর এখানে অবশ্যই একটা আসবে প্রত্যেকটা কাজের সময় একবার আসবে মানে আপনার কিন্তু এই সুমারি কিন্তু একের অধিক হবে না যদি হয়ে থাকে তাহলে সেটাকে ডিলিট করে নিতে হবে তো আমার বিদ্যালয় অলরেডি আছে তো আমি দেখাই এটা কীভাবে ক্রিয়েট করতে হয়েছে আমি করেছি तो नतून एखे विद्यालय निबंधन एक अपशन आए मैं ये क्योंकि वही निबंधन ना एखे एक कथा बोली एखे एक मेसेज आज बोलते प्राथमिक लिंके कि बोलते आपनर विद्यालय विस्तारित तथ्यवल निबंधन सम्पन्न कर प्राथमिक विद्यालय व्यवस्थापन आपनर निबंधन प्राथमिक विद्यालय तालिका होते आपनर विद्यालय निर्णय कर तथ्य प्रदान करते तालिका विद्यालय ना थे एखे क्लिक कर ना था जो ना थे तर लिंक क्लिक करते क्योंकि जेहतु आसे से क्लिक कर क्लिक करार एक मजार विषय आखने विभाग अपनी जो नाम इस ना जाने तो विभाग अपना जहाँ जहाँ आगू सार्च कर ले विभाग हमें से सार्च करी ढाका उपजेला एक पर एक आसें क्योंकि ये आसले अपन कम्पिटार ही होते क्योंकि कम्पिटारगुली ওরা বিজয় করাতে আমাদের আমার এখানে এগুলি ঠিকমতো আসে না তো তারপর আমি এখানে বোঝা যায় যে এটা নবাবগঞ্জ তারপরে ইউনিয়ন এবং কলাকোপা এলাকা এলাকা কলাকোপা গ্রাম গোপালপুর মানে আপনি এখানে অথবা আপনার পিসিতেই কোড থাকতে পারে এইভাবে কিন্তু সদর নিবন্ধনের মাধ্যম विद्यालय सुमारी एखे दूटा विषय आदि बोर चाहिदा बोर चाहिदार जो आसें जेहतु सुमारी देव विद्यालय सुमारी एखन আরেকটা কথা বলে নেই যে যাদের ইএমএস নাম্বার আছে এখানে ছাড় দিয়ে ইএমএস নাম্বার লিখে তারপর এখানে আপনার বিদ্যালয়টা কি নতুন না সরকারি প্রাথমিক বিদ্যালয় বা যা আছে এইগুলি এখানে একটা আপনারা যেটা সেটা সিলেক্ট করে এখানে যেহেতু সরকারি প্রাথমিক বিদ্যালয় হলে 1 নম্বর নতুন জাতীয়করণ বিদ্যালয় এটা তারপরে 1500 নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা তারপরে আমাদের যেটা এটা হচ্ছে কি আমাদের হলো উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় আমাদেরটা উচ্চ মাধ্যমিক এইভাবে এখান থেকে ছাড় দিলেই আপনার বিদ্যালয়টা চলে আসবে কিন্তু আমরা কি করব যেহেতু আমাদের আমরা এটা জানি না সেক্ষেত্রে আমরা যাদের আছে যারা মানে আছে বলতে কি যারা জানে যে তাদের ইএমএস কোড জানা আছে তারা এখানে লিখে এই বিদ্যালয়ের ধরনটা লিখে ছাড় দিলে তাদের বিদ্যালয়টা শুধু আসবে এখন আমি জানি না যেহেতু এখন বিদ্যালয়ের তালিকা আমার উপজেলা সব বিদ্যালয়ের তালিকা এখন আমি সার্চ করলাম এখন সার্চ দিলেই ওখান থেকে চলে আসবে যে এই উপজেলায় কতগুলি বিদ্যালয় আছে মানে এই উপজেলার অনেকগুলি বিদ্যালয় চলে আসবে এইখানে এই যে এখন এখান থেকে একটা কন্ট্রোল এফ চাপলে আমরা হয়তো বা এখানে যে আমি বলেছিলাম যে এখানে বাংলা যেহেতু লেখা আপনি অবরোধে বা যে কন্ট্রোল এফ চাপার পর এইখানে এই যে কলাকোপা আপনি চাইলে করতে পারেন কি এইভাবে দেখতে দেখতে অনেক হয়তো অনেক 100 থাকতে পারে বা 50 থাকতে পারে সেই ক্ষেত্রে এইভাবে খুঁজতে সময় লাগে তো আমি এইভাবে সহজে খোঁজার জন্য এই যে মানে আমাদের বিদ্যালয়ে এটা চলে আসবে তো আমি এখানে কি করব সুমারি তথ্য হালনাগাতে ক্লিক করব তাহলে দুই ভাবে আমরা পেতে পারি এখন তাহলে এটাকে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখন কি যেমন এই পেজটা আসবে এই পেজটা আসার পর আমরা কি করব তথ্য হালনাগাদ করুন এইখানে যেমন এগুলো আমরা গত বছর যে তথ্যগুলো দিয়েছিলাম সেই তথ্য অনুযায়ী এখানে কি আছে এই তথ্যটা হালনাগাদ করলে তো এখানে একটা মেসেজ আসবে যে অনুগ্রহ অপেক্ষা করুন আপনার প্রদানকৃত তথ্যের ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয় এই ব্যবস্থা সিস্টেমে আপনার বিদ্যালয়ের নিবন্ধন সম্পূর্ণ হচ্ছে এবং এই তথ্য সংগ্রহ ফর্মটি আসলে এখানে বলছে কি যে এই সুমারির জন্য যে ফর্মটা মানে তৈরি হচ্ছে আরেকটা কথা হলো এই সুমারি যখন আমরা প্রত্যেকটা কাজ করতে গেলে সুমারি হোক সেটা বইয়ের চাহিদা হোক একটা কোড জেনারেট হয় এখন একটু সময় লাগবে এরকম করার পর এটা আপনি কিন্তু একবার করবেন শুধু একবার মানে যেমন বইয়ের চাহিদার ক্ষেত্রে একবার সুমারির ক্ষেত্রে একবার এটা কিন্তু একের অধিকবার করা যায় না করলে সেটাকে আবার ডিলিট করতে হবে কারণ উপজেলা যেমন একটা জমা দিতে হবে তো আপনারা কি করবেন একটা করবেন যেহেতু আমি দেখানোর জন্য আমি করতেছি এখানে এটা আমি যে কত তারিখে করলাম সেটা চলে আসবে আপনারা শুধু একবার করবেন তো এখানে কিছু সময় দিবে যে তথ্য শুরু করুন এখানে একটা ফর্মটা অ্যাক্টিভ হবে এখন এই যে কি হলো এই ফর্মটা অ্যাক্টিভ হয়ে গেল তো তথ্য প্রদান শুরু করুন এখানে চলে আসবে যে এখানে ক্লিক করলে আমরা ওই নির্দিষ্ট এখন আমরা তথ্য দেওয়ার জন্য যে মানে তথ্য দেওয়ার জন্য বিভিন্ন ফর্মে যেতে পারবো দেখি আমরা একটু সময় লাগবে আর অনেক সময় মানে আপনার হয়তো সার্ভার অনেক সময় ই থাকে মানে বিজি থাকে সেক্ষেত্রে অনেক সময় লাইন ডিসকানেক্ট বারবারই হতে পারে তো এর জন্য একটা সবসময় এই অনলাইনে কাজ করার সবচেয়ে সঠিক সময়টা হচ্ছে সকাল অথবা রাত্রে অনেকে হয়তো বলতে পারে যে স্যার রাত্রে তো আমি ই করবো না কিন্তু আমি যেটা মনে করি যে আসলে কাজটা করার রাত্রে কারণ দিনে দেখা গেল আপনি একটা ফর্ম অর্ধেক ফিল আপ করলেন তখন সার্ভার মানে ডিসকানেক্ট হয়ে গেল তখন কিন্তু আপনার ওই অর্ধেক কাজটা হয়ে গেল এই ক্ষেত্রে এর জন্য এই কাজগুলি যখন সার্ভার কমই থাকে লোড কম থাকে তখন বা বিজি কম থাকে তখন এই কাজটা করতে হয় যে কোনো অনলাইনে যত কাজই আছে এইভাবে করলে তখন খুব সুন্দরভাবে মানে নিশ্চিন্তে কাজগুলি করা যায় তো দেখুন আমার এখানে অলরেডি লোড হচ্ছে সময় লাগবে আর এখানে এই যে সুমারি শখ ডাউনলোড তারপর এই সুমারি নির্দেশিকা চাহিদা ওটা তো বইয়ের চাহিদা এগুলি সবটা আপনার চাইলে প্রিন্ট করে রাখতে পারেন কারণ এই ম্যানুয়ালটা প্রতি বছর যেহেতু মানে সবসময় প্রতি বছর লাগে তো এগুলি আপনার প্রিন্ট করে রাখে দেবেন অথবা প্রিন্ট না করলেও কম্পিউটারে কোনো একটা জায়গায় সেভ করে রাখবেন তাহলে কি হবে কাজ করতে সুবিধা হবে এই যে আমার এটা প্রায় চলে আসছে তো দেখুন আমি কিন্তু কাজটা সকালে করতেছি কিন্তু তারপরও কিন্তু কত সময় নিল আসবে, মানে যার ইন্টারনেট যতই হবে তার ইন্টারনেট তত তাড়াতাড়ি আসবে। যেমন এখানে এরকম ইয়ে আসবে, একটু সময় লাগবে, কারণ এটা তো ডাটাবেস সার্ভার থেকে কল করে ই করে আসতেছে। এরকম আসলো, আসার পর এটা এখন প্রথম যে নতুন ফর্মে এখানে প্রথম যে জিনিসটা আসছে এই যে এই ফর্মটা আপনার যদি থাকে, কারণ এখানে দেখেন আমি ক্লিক করলে আমাকে কিন্তু মেসেজ দেবে যে এটা কি ফিল আপ করতে। এখন এই নতুন বছরে যেমন আমি গত বছর আমরা এইগুলি ফিল আপ করেছিলাম, আপনার যদি এখানে কোনো আপডেট থাকে করবেন, করার পর নতুন বছর এই যে এই ফর্মগুলি এই এক একটা পার্ট মানে এক একটা অপশনই করবে। আর একটা কথা বিষয়, প্রত্যেকটা অপশনে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, এখানে ক্লিক করলে আপনি জিনিসটা একটু বিস্তারিত জানতে পারবেন। এইখানে এই সবগুলি ফিল আপ করার পর কী করতে হবে, সংরক্ষণ করতে হবে। যেহেতু আমি এটা কি করবো না আমার যে এটা দরকার না, কিন্তু আপনি যখন প্রথমেই করবেন সেক্ষেত্রে আপনি এটা সংরক্ষণ করার পর, কারণ এটা নতুন সংযোজন হয়েছে, তো এর জন্য কী করতে হবে আপনাকে অবশ্যই এগুলি ফিল আপ করার পর পরবর্তী ধাপে যাইতে হবে। তো আমি যেহেতু অলরেডি করেছি, তো আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছি মূল পাতা যাই, এই ফর্মটা প্রথম সবার আগে এই ফর্মটা। তো আমি এখানে সুমারি তথ্য সম্পাদনার মধ্যে যাই, এই যে উপরে থেকে মেনুতে। এখন একটা বিষয় আমি বলি, এই যে দেখুন এইখানে কিন্তু কি আসছে, এই চলে আসছে। তো এখানে একটা কথা মনে রাখে, আমার এখানে অনেকে বলতে পারে স্যার এখানে দুইটা কেন, আসলে আমি তো আমার কাজটা আমার যেটা মানে সঠিক মানে আমি কাজ করতেছি যেটা আমার রানিং আছে এটা, তো আমি এটা কি করব, এটা আমার মূল। কিন্তু আমি তারপরে দেখলাম যে কিভাবে এখানে একটা অপশন রাখতে হয়, আপনি যখন একবার করবেন কিন্তু নতুন বিদ্যালয় নিবন্ধন কিন্তু এখানে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই অপশনটা যখন পাবেন তখন আপনি এটা মনে এরকম আসবে, আপনি যেদিন করবেন সেই তারিখটা আসবে, তখন এখানে এই যে একটা কোড ই হবে। আর তারপরে এরপর যত তথ্য আপডেট বা যদি কোনো কারণে সার্ভারটা ডিসকানেক্ট হয়ে লগ ইন করবার পরে লগ ইন করে আবার ঠিক আপনি এখান থেকে এই সম্পাদনা গেলে যাবেন। এখন দেখেন আমি এটাকে যেহেতু আমার দুটো হয়েছে আমি এটাকে ডিলিট করে দিই, যেমন হ্যাঁ আমি এটা ডিলিট করে দিলাম, যেমন আমার ওইটা প্রয়োজন নেই। ভুলে যদি হয়ে যায় সেক্ষেত্রে সে এটা ডিলিট করতে পারবে। এখন এই যে এখন তাহলে কি আপনার এই জিনিসটা আমার ওই আমি যে আগে কিছু দেখালাম তো এইভাবে আপনার ক্রিয়েট হলো। এখন যে জিনিসটা করতে হবে সুমারির তথ্য এখানে ক্লিক করতে হবে, সুমারির তথ্য এখানে সুমারির তথ্য দিলে ধাপে ধাপে ফর্মগুলি আসবে। তো এই যে এখানে এখন যেটা আমি যেহেতু এখানে বলি এখানে প্রথম যে বিষয়টা আছে এইখানে এটা মানে আমার যেটা আসুক সময়, কেন আমি অনেকগুলি ধাপ ফিল আপ করছি তার জন্য এখানে আসছে। তো আপনাকে যে বিষয়টা করতে হবে আপনারা এখানে দেখবেন প্রথম বিদ্যালয়ের সাধারণ তথ্য বলি প্রথম যে ফর্মটা এটা আপনাকে ফিল আপ করতে হবে। আপনার কিন্তু প্রথমে এই ফর্মটা আসবে না, শিক্ষকদের তথ্য কিন্তু পরে আসবে। এটা হচ্ছে আমি যেহেতু কাজ করতেছি এর জন্য এখানে আসছে, তো আমি পর্যন্ত আসি এর জন্য। তো আপনার প্রথম যে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এই যে প্রত্যেকটা ধাপে ধাপে ফিল আপ করতে হবে। এই যে এখান থেকে আপনি এখান থেকে যে এই মেনু থেকে অপশন সিলেক্ট করে যেতে পারেন, অথবা এখানে নেক্সট পরবর্তী ধাপ, এই যে এখানে পরবর্তী ধাপ আর নতুন কোনো শিক্ষকের তথ্য আসলে এখানে অ্যাড করতে হবে। একটু সময় নেবে, তাহলে প্রত্যেক এখানে দেখুন এখানে বিদ্যালয় সংক্রান্ত এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 আবার এখানে প্রত্যেকটা যে শ্রেণীরই আছে। আর এখানে একটা বিষয় আছে বিদ্যালয় সুমারির পূরণের অবস্থা, বিদ্যালয় সুমারির তথ্য মুদ্রণ, মুদ্রণ মানে কোনো তথ্য যদি থাকে সেক্ষেত্রে ওইটাকে আমরা সংশোধন করতে পারি। আর এখানে একটা বিষয় সুমারির পূরণের অবস্থা মানে ফর্মগুলি যদি সঠিক হয় বা ফিল আপ সঠিক হয় সেক্ষেত্রে টিক সবুজ কালারের টিক চিহ্ন হবে মানে রাইট চিহ্ন হবে, আর যদি সঠিক না হয় তাহলে ক্রস চিহ্ন হবে, সেটা আমি দেখাবো। সময় নেবে। তো আমার এখানে যে ফর্মটা অনেকে কি হওয়ার কিন্তু এখানে আমার যে ফর্মটা আসছে এই যে এখানে দেখুন আমার কিন্তু আবার মনে হচ্ছে প্রথম চলে গেল, এই যে এরকম হতে হলে আবার আমি পাসওয়ার্ড দিয়ে আবার প্রবেশ করলাম। এখন এখন কিন্তু আমাকে এখান থেকে তথ্য সম্পাদনা করব, আমাকে ওখান থেকে ওই উপরের মেনু থেকে যেতে হবে। আরেকটা বিষয় আছে, আমরা একটা যে বিষয় দেখলাম যে আমি যে বিষয়টা এখানে অবশ্যই পাঠ হয়ে যে এখানে বিদ্যালয়ে কিছু তথ্য এই ফর্মগুলি ফিল আপ করার ক্ষেত্রে কিছু तथ्य एगुली आपनार भालो करे पढ़ते होबे। এই যে এখানে দেওয়া আছে, এই যে এখানে আবার এটা কি আছে বার্ষিক বিদ্যালয়ের এই ফর্মটাও এখানে দেওয়া আছে, বিদ্যালয় সময় তথ্য নির্দেশিকা পড়ার জন্য আর চাহিদা বর্ধিত বই। এখানে এই বিষয়গুলি ক্লিক করলে পিডিএফ ওপেন হবে। তো আমরা ওইদিকে না যাই, এখন আমরা বিদ্যালয় তথ্য সম্পাদনা করি। বারবার হতে পারে যে, কারণ এই বছর আমি দেখলাম যে বারবার লগ আউট হয়ে যায়। তো এখান থেকে আমরা বিদ্যালয়ের তথ্য ক্লিক করো, সুমারি তথ্য ক্লিক করার পর তারপরে আমাদের যেটা বিষয়টা আছে, প্রথম যে বিষয়টা আছে, কিন্তু আমার এখানে প্রথম এইটা আসতেছে, কিন্তু আমি এখানে কাজ করতেছি যে এখানে আসে। তো আপনাদের যে প্রথমটা আসবে, প্রথম ফর্মটাই আসবে, যে আমরা যে দেখে একটা বিদ্যালয়ের ডাটা প্রসেসিং হওয়ার জন্য যে ফর্মটা বড় এটা আসবে। ওখানে ডাটা ফর্মটা আসবে, এবছর একটু সার্ভারের বেশ জটিলতা কাজ করতেছে। যেমন একবারই করলে আরেকবার চলে আসে, একবার চলে আসে। তবে আমার এটা আসলে সমস্যা নেই। আমি একটা কথা বলি, তো আপনারা আসলে যখন কাজটা শুরু করবেন তখন আপনাদের এই প্রথম যে ফর্মটা, এই ফর্মটা আসবে, আপনার কিন্তু এই ফর্মটা আসবে না। আসলে এটা আমি এটাকে দেখে তো ব্যাক করতে পারি না। যেমন আমি এখানে এই পর্যন্ত কাজ করেছি দেখে আমার এই জায়গা আসছে, আমি দেখি এটা প্রবেশ করতে পারি কিনা, দেখি আরেকবার ক্লিক করে দেখি এটাকে আমি এই অপশনটা যাওয়া যায় কিনা। দেখি আমরা একটু ওয়েট করি, যদি যাওয়া যায়। আসলে সার্ভার খুব করে ডিস্টার্ব করতেছে এগুলি। আমি কালকে গতকাল কাজ করেছি, একটু অনেক কষ্ট করে এগুলি ফিল আপ করছে। আসলে এখানে একটা বিষয় আছে যে গত বছর যারা অলরেডি অনেক কাজ যে সময়টা করেছে তাদের জন্য বেশি সময়ের ব্যবহার না, কারণ প্রথম যে ফর্মটা সেই ফর্মটা খালি কিছু নতুন তথ্য, আর তারপরে যদি বিদ্যালয় শিক্ষকদের বা অন্যান্য কোনো তথ্য থাকে কিছু আপডেট করতে হয়, আর তাছাড়া বেশি কিছু না। যেমন শিক্ষকদের যদি কেউ চলে যায় থাকে বা নতুন আসে তাদের তথ্যটা ফিল আপ করতে হয়, বা কোনো সব বিষয় ক্ষেত্রে, যেমন এখানে এই যে বিষয়গুলো আছে প্রত্যেকটাই ধাপে ধাপে এই করতে হয়। আমার এখানে এই যে তথ্য মোচন হলে কি মানে কোনো তথ্য মানে আপনি চান না দেখে চলে গেছে স্যারটা, আর তথ্য সম্পাদনা যদি কারো কোনো থাকে মানে কোনো পরিবর্তন থাকে সেক্ষেত্রে এটা তথ্য সম্পাদনা থেকে করতে হয়, প্রত্যেকটা পার্টি ঠিকইভাবে। তো এবার মনে হয় আসছে। তো এই যে এরকম এই ফর্মটা, এই ফর্মটা আসবে, এই ফর্মটা আসবে প্রথমে, যে ফর্মটা এই ফর্মটা কাজ করতে হবে। যে এই ফর্মটা এখানে জাস্ট বিষয়টা হচ্ছে কি, যে আমি তো বলেছি হ্যাঁ বা না, যদি থাকে হ্যাঁ আর না থাকলে নাই। এখানে এই যে এই ফর্মটা, তারপরে এই যে ভূমির, যেমন ভূমির তথ্য এইভাবে ধাপে এই যে ফর্মটা হলো প্রথম ফিল আপ করতে হবে সবার প্রথম। এটা ইয়েস অর নো দিয়ে প্রত্যেকটা অপশন দেওয়ার পর না থাকলে না, না থাকলে হ্যাঁ দিয়ে সংরক্ষণ করুন। এটা হলো প্রথম ফর্ম। তাহলে ওই প্রথম ফর্মের কাজটা করলাম। দুই নম্বর ফর্মটা দেখি, আমি চেষ্টা করতেছি যে আমার ফর্মগুলি আনার জন্য, কিন্তু অনেক সময়ের ব্যাপার। ভিডিওটা খুব দীর্ঘ হয়ে যাবে তাহলে। আসলে খুব সার্ভার থেকে ডাটাবেস থেকে ডাটাগুলো আসতে খুব সময় লাগে। এখন দেখুন প্রথম যে বললাম, এখন এখানে যেমন জমির তথ্য, এখন যদি জমির তথ্য যদি আরও থাকে সেক্ষেত্রে এটা যদি পরিবর্তন থাকে তাহলে আশা করি আমার যত জানা আমাদের জমির তথ্য একবার যেটা দিই সেটাই আমাদের এটা বারবার তো পরিবর্তন যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে তথ্য সম্পাদনা আর যদি আরও নতুন কোনো অ্যাড হয় অ্যাড করতে পারেন। তবে সম্পাদনায় যদি, কারণ এখানে যা আছে সম্পাদনায় করা যাবে, আর আপনি চাইলে একের অধিক জমি যদি থাকে সেক্ষেত্রে আপনি নতুন ভূমির তথ্য দিয়ে ই করতে পারেন। যেমন এখন তার কি তথ্য সম্পাদনা থাকে, তথ্য সম্পাদনায় আর এটা তথ্য মোচন কিন্তু না, এটা হচ্ছে তথ্য সম্পাদনা যেটা পূর্বে গত। এখানে একটা বিষয় বলছি, বিদ্যালয়ের সময় 2020-এ বিদ্যালয়ের ভূমি সংক্রান্ত তথ্যগুলি কিছু নতুন তথ্য সংযোজন করা হয়েছে। অনুগ্রহপূর্বক নিচের তালিকা হতে পূর্ববর্তী প্রদানকৃত যদি প্রদানকৃত যদি থাকে তথ্য পূরণ হালনাগাদ করুন। দেখুন আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে দেখি কি দিতে। যদি কোনো নতুন কিছু চায় তবে প্রত্যেকটার মধ্যে কি করতে হবে, আপনার তথ্য সম্পাদনার অপশনে ক্লিক করতে হবে। কারণ যদি নতুন কিছু চায়, যেমন এখানে দেখুন এই যে এখানে নতুন কিছু বলছে, জানি না নতুন কিছু কি বললো, কিন্তু এখানে তো কিছু নাই। যেহেতু আপনার থাকে, যেমন আমার এটা আমি সংরক্ষণ করে দিলাম যে শেষ, কারণ আমি তো এখানে কোনো কিছু দেখতেছি না যে নতুন কিন্তু বলছিল। তাহলে এই একটা ফর্ম গেল, তাহলে 2 নম্বর ফর্ম গেল এটা। এখন তারপরে কি এখান থেকেও আপনি সরাসরি যেতে পারেন যে ভূমির তথ্য, অথবা আপনি যে পরবর্তী এখান থেকেও যেতে পারেন যে পদ্ধত তথ্য সংরক্ষণ হয়েছে সংরক্ষিত হয়েছে আপনার পরবর্তী ধাপের জন্য। এখানে এই যে আবার আছে, তো আমরা এখন যদি নেক্সটে যাই, নেক্সটে ক্লিক করব আর পরবর্তী ধাপ। আপনারা চাইলে উপরে টপ মেনু থেকে মানে মেনু বার থেকেও যেতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে যাবেন, সমস্যা নেই। কিন্তু পরবর্তী ধাপ দিলে পরবর্তী ফর্মটায় আপনার চলে আসবে। যদি সম্পাদনা থাকে সম্পাদনা করবেন, আর না থাকলে নাই। দেখছেন কত সময়ের ব্যাপার। দেখুন তারপরে এটা বিদ্যালয়ের ভবনের তথ্য, এই যে এখানে বললাম আমরা কিন্তু সরাসরি এখান থেকে এগুলো আমরা গত বছর দিয়েছিলাম। তো এখানে আমার যেহেতু আমি মনে করি আমার এখানে এখানে দেখি আমি একটা তথ্য ক্লিক করি যদি এখানে কোনো থাকে, তবে ওরা বলছে তথ্য সংযোজন করা হয়েছে, কিন্তু আমি তো তথ্য সংযোজনের কিছু দেখিনি। যাই হোক এখানে তথ্য সংযোজন যেহেতু দেখিনি আমার এখানে যাওয়ার দরকার নেই। তো এইভাবেই হচ্ছে আপনার ধাপে ধাপে, যেমন আমার কক্ষের তথ্য এবার প্রত্যেকটা ফর্মে মানে যারা ওই গত বছর করেছে এইভাবে তাদের। আর এগুলো যদি কোনো সংযোজন বা বিয়োজন থাকে, মানে কারো যদি ভবন আরও বাড়ে সেক্ষেত্রে নতুন কক্ষের তথ্য দিবেন, আর ঠিক এই সেম তথ্যগুলি এরকম দিতে হবে। কিন্তু ধন্য যেমন এটা ভবন নম্বর 6, আর যদি নতুন একটা আছে ভবন নম্বর 7, কিন্তু আর এটার অবস্থান লাইভ রেকর্ড কী কী আছে সেই বিষয়গুলি দিতে হবে। কিন্তু পরবর্তী ভাবে যায়, যেহেতু আমাদের এখানে আমাদের নেই সেক্ষেত্রে আমার এখানে যাওয়া দরকার নেই। ওখানে আর প্রত্যেকটা ফর্মের উপরে যে লেখাগুলি ভালো ভাবে পড়বেন, তাহলে সহজে বুঝতে পারবেন। এখন আমি যে বিষয়টা বলছিলাম যে আমরা যে ফর্মটা প্রথম দেখেছি সেই ফর্মটা আমরা যে এখানে ফিল আপ করছি ওই ফর্মের ভিতরে এগুলি চলে আসবে। তো এখানে দেখে আসছে সময় নেই, দেখুন ডাউনে এগুলো এইখানে যে বিষয়টা। তো আমরা আশা করি যে আপনারা এই যে বিভিন্ন এই প্রত্যেকটা ফর্মই ঠিক ধাপে 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 এইগুলি ফিল আপ করতে পারবেন, এগুলো খুব সহজে করতে পারবেন। তবে আমি যে বিষয়টা বলবো যে শিক্ষক সংক্রান্ত তথ্য, এই সবটা আমি দেখাই যে এখানে আসলে কি করতে হয়। এই সবটা পাবে দেখুন এইখানে যে বিষয়টা আছে তথ্য আমরা একটা যদি আপনারা নতুন এখানে যেমন 9 জন আছে তো আপনারা যদি এখান থেকে একটা স্যার বা ম্যাডাম যদি চলে যায় থেকে বা তখন সেটার তথ্যটা মুছে দিতে পারবে। আর যদি মনে করেন না শিক্ষক নতুন তথ্য অ্যাড করবে তাহলে এই নতুন তথ্য এই ফর্মে ক্লিক করবেন, এই বাটনে ক্লিক করলে আর এখানে প্রধান কিন্তু তথ্য যদি কোনো সংশোধন থাকে সেক্ষেত্রে এই তথ্য সম্পাদনা থেকে করবেন। আমরা যেহেতু যদি মনে করি আমরা একটা নতুন একটা তথ্য সংযোজন করবো তখন সেক্ষেত্রে আমরা টিচার শিক্ষকের যে ওই বাটনটা ক্লিক করবো, এখানে ক্লিক করলে তার এই নাম, শিক্ষকের পদের নাম, পদায়িত বিষয়, এই বিষয়গুলি যা যা আছে এই ফর্মটা কী কী আছে এইভাবে প্রত্যেকটা মানে ঠিক সবার প্রত্যেক শিক্ষকের ঠিক সেম ফর্ম ফিল আপ করে নতুন মানে শিক্ষকদের তথ্য এখানে আপডেট করবেন। এবার দেওয়ার পর এই সংরক্ষণ করবেন। আশা করি সবাই এটা এইভাবে ফিল আপ করবো, যেহেতু আমাদের নাই তো আমরা এটা করবো না। তারপর বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের শূন্য পদে যদি শূন্য পদ থাকে সেই পদের কিছু তথ্য এখানে দিতে বলা হয়, যেহেতু আমাদের এখানে নাই আমরা এটা শূন্য পদের তথ্য এখানে দেবো না, যাদের আছে তারা এখানে দেবে। এটা ক্লিক করি আমি, এটা ফর্মটা আমরা করি না, এই ফর্মে কী আছে এখানে বলতে পদবি, দিন, মাস 2020 সংযোজন করা হয়েছে, এটা সংযোজন করা হয়েছে। শিক্ষক ও কর্মচারী শূন্য পদের মেয়াদ, প্রধান কি মনে হয় প্রধান শিক্ষক মেয়াদ এগুলি যাদেরই আছে তারা এগুলি দেবেন, সংরক্ষণ করবেন এইভাবে। এখন আমি যে বিষয়টা আসবো প্রাক প্রাথমিকের যে ফর্মটা, এইখানে আসলে এই ফর্মটা একটু জটিলতা আছে, যে এই ফর্মটার মধ্যে জটিলতা বলতে অনেক কিছু ক্যালকুলেশন করে তাদের দিতে হবে। তো আমরা এই ফর্মটা দেখি, এখন বাতিল, এটা আমরা যাবো না, মানে ফর্ম ফিল আপ করা খুব সহজ, জাস্ট করে সংরক্ষণ করতে হবে। আর যদি কোনো ফর্ম যদি সংশোধন করতে হয় তাহলে সম্পাদনা, এইটা এই দুইটা মনে রাখলেই। আর সংরক্ষণ হচ্ছে কি নতুনভাবে এটা সংরক্ষণ মানে সেভ, আমাদেরকে সেভ করা, নতুন কিছু হলে ওটা সেভ হবে। এখন যেটা বললাম পরবর্তী দেই, পরবর্তী ধাপ গেল, আমরা এখান থেকে যেতে পারি পরবর্তী ধাপ। তবে এই সিস্টেমটা একটু যদিও একটু স্লো কাজ করে কিন্তু এই সিস্টেমের মধ্যে একটা সুন্দর একটা জিনিস আছে যে ফর্মের কোনটা কমপ্লিট হয়েছে কিনা কোনটা হয় নাই। তো এইখানে যে প্রথম যে বিষয়টা আছে ঠিক এই ধরনের প্রত্যেকটা মধ্যে করতে হবে। যেমন আমি এখানে দেখাচ্ছি যে কি আছে, এখানে বলতেছে যে এইখানে আপনার এই যে বিদ্যালয়ে বর্তমান প্রাথমিক পাঠদান করানো হয় না বিধায় এই ফর্মটি প্রযোজ্য নয়, অনুগ্রহ ঘরটি 0-0 দেওয়া অবস্থায় ফর্মটি সংরক্ষণ করুন। যেহেতু আমাদের প্রাক প্রাথমিক নাই তো সেক্ষেত্রে আমরা এটা কী করবো, যদি আপনার থাকে আপনি এটা কী করবেন তথ্য কী করবেন পরিমার্জন করবেন। আমরা যেহেতু তথ্য সংরক্ষণ করলাম যেহেতু আমাদের প্রাক প্রাথমিক নাই তো এই জন্য আমরা এটা 0 দিলাম। আর আপনারা তথ্য পরিমার্জন বলতে এখানে আপনারা যেমন এটা ফর্মটা তো দেখা যাচ্ছে এটা আপনারা করতে পারেন, লিখতে পারবেন। তো আমি তাহলে আরেকবার আমি এখানে দেখাই দিই যে জিনিসটা কীভাবে করবেন। প্রাক প্রাথমিকে আমি ক্লিক করলাম, হ্যাঁ প্রাক প্রাথমিক ক্লিক করার পর মানে ঠিক প্রত্যেকটা বিদ্যালয় ঠিক এইভাবে করবেন। যেমন এখানে আমার এই ফর্মটা প্রথম দিকে এটা এরকম আসবে, তো তথ্য পরিমার্জন মানে আমরা তথ্য যে সম্পাদনা করি না এটা পরিমার্জন করবো, যে আমাদের নতুন কোনো কিছু আসলো কিনা সেটা আমরা এখানে দিতে পারবো, যে পরিমার্জনে ক্লিক করা। আর সংরক্ষণ যেহেতু আমাদের এই বিদ্যালয়ে কোনো তথ্য নাই এই জন্য আমাদের না আসতে পারে। তো আমি দেখাচ্ছি দেখি কি হয়। ও এই পথ আমার কি বলছে এই ধাপে তথ্য পুনর্যাচাই করার সময় অন্যথা আপনার তথ্য সংগ্রহ হবে না, যেমন এটা আমার নাই তো আমি এটা পরটা দেখি, এটা আমি সংরক্ষণ করে রাখি। মানে এখন পরবর্তী ধাপে গেলাম, পরবর্তী ধাপ মানে পরের ক্লাস, এখানে যে দ্বিতীয় প্রথম শ্রেণীতে যাবে। তো দেখি এইখানে দেখুন আসলে যদি আপনার যে প্রথম আপনার বিদ্যালয় যদি দেওয়ার প্রাক প্রাথমিক তথ্য দেওয়ার ইয়ে থাকে এরকম থাকবে। তো এটা প্রথম 2020 সালে 19 ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি রেজিস্টার দেখে প্রথম শ্রেণীর বিভিন্ন বয়সী শিক্ষার্থীর তথ্য দিন। এখানে বলছে কি 2015 জন্মসাল 2015 5 বছর ক্লাস, বালক কয়জন বালিকা কয়জন। এখানে ধরেন বালক ধরেন 5, এটা অবশ্যই কি এইভাবে দিতে হবে, ইংলিশে দিতে হবে, যেমন এখানে এখানে দিলেই অথবা আপনি এটা বাড়াই দিতে এইভাবে দিতে পারেন। তো আমরা সাধারণত আমি এভাবে লিখিয়ে দিই এইভাবে, এই যে অটোমেটিক এখানে যোগ হয়ে যাবে 11। এইভাবে জন্মসাল 2015 মানে 5 বছরের প্লাস তাদের কয়জন বালক কয়জন বালিকা এখানে তথ্য দিতে হবে। এটা কোন শ্রেণী? প্রথম শ্রেণী। তারপর 14 বছর 14 সাল জন্মসাল 14 6 বছর প্লাস মানে যাদের 6 বছর, এটা হলো 5 বছর প্লাস যাদের তাদের তথ্য এই মানে 5 বছর প্লাসের মধ্যে 5 বছর থেকে 5 বছর একটু বেশি মানে 6 বছরের কম কাদের আছে তাদের মানে কয়জন বালক মানে কয়জন ছেলে কয়জন মেয়ে সেই তথ্যটা এখানে দিতে হয়। আর অবশ্যই মনে রাখতে এমন ভাবে দিতে হবে এটা অবশ্যই যেমন আপনার ক্লাসে যদি 1 এ যদি 50 জন থাকে সেই বা 30 জন থাকে তাহলে 30 জন অবশ্যই এই এখানে যে তথ্যটা আছে এটার সাথে কিন্তু সামঞ্জস্য হতে হবে, মিলতে হবে, নাহলে কিন্তু হবে না। তো এখানে যেমন 14 বছর যেমন এখানে যদি 6 বছরে যা আছে এইগুলি ফিল আপ করতে হবে। 7 বছরে কয়জন বালক আছে বালিকা আছে এইভাবে ফিল আপ করতে হবে ধাপে ধাপে। আপনারা যদি এইভাবে প্রত্যেকটা যদি থাকে করবেন। আর নির্ধারিত বয়সের বাইরে যদি থাকে তাহলে এখানে কয়জন বালিকা আছে যেমন এখানে যে বয়সগুলি দেওয়া আছে এটার বাইরে যদি থাকে সেক্ষেত্রে এখানে লিখবেন। যেমন হয়তো আপনার বাইরে আছে একজন বালক আর একজন বালিকা আছে এরকম দিতে পারেন। আর এটা যেমন 11 বছর যদি থাকে 2 এটা 3 থাকতে পারে, থাকলে দিবেন, না থাকলে না থাকলে 0, থাকলে দেবেন, না থাকলে 0। তাহলে জন্মসাল ভিত্তিক ভর্তিকৃত মোট শিক্ষার্থীর সংখ্যার সাথে 2020 সালের শ্রেণী ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যা অবশ্যই সমান হতে হবে। তার মানে এখানে যে শিক্ষার্থীর তথ্য দেওয়া হবে আর এখানে 2019 সালের শিক্ষার্থীদের মধ্যে কতজন 2020 প্রথম শ্রেণীতে অধ্যয়ন বা পুনরাবৃত্তি বা রেজিস্টার দেখে তথ্য দিন। মানে যারা যে অনেক সময় আমরা বলি না একই শ্রেণীতে পুনরাবৃত্তি মানে ফেল করেছে তাদের পুনর্ভর্তি হয়েছে তাদের তথ্য কয়জন বালক বালিকা, যদি আমি মনে করি 2 জন 1 জন এরকম হতে পারে। তাহলে কি এখানে আমাদের যদি আমরা যেমন আমি এখানে একটা তথ্য দেই 3 2 2 3 4 মানে আমি একটা তথ্য দিতে চাই যে আমরা এটা ফিল আপ করবো। এখন এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে এইখানে আমাদের মোট কত হলো এই মোটগুলির বলছে যে এই মোট যা এটা আমরা কিন্তু 20 সালে দিলাম এই মোটের সাথে এই মোটের কিন্তু মিলতে হবে, ঠিক আছে? এখানে যে আমরা মোটটা দেবো অবশ্যই মিল থাকতে হবে। এই যে এখানে বলে দিয়েছি জন্মসাল ভিত্তিক ভর্তিকৃত মোট শিক্ষার্থীর সংখ্যার সাথে 2020 সালের শ্রেণী ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যা অবশ্যই সমান হতে হবে। তার মানে এটা হচ্ছে আমরা যে আমাদের ক্লাস 30 জনের স্টুডেন্ট আছে সেই 30 জনের তথ্য এখানে কে কত বয়সের সেটা আমরা এখানে দিলাম, কিন্তু এটা অবশ্যই দিতে হবে। আর এখানে বলছে কি এখন আর এটা একই শ্রেণীতে কারো পুনরাবৃত্তি মানে পুনর্ভর্তি হয়েছে কিনা তাদের তথ্য এখানে। এখন যে বিষয়টা হচ্ছে 2019 সালের ডিসেম্বর ও 2020 সালের 29 ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্রছাত্রীদের হাজিরা রেজিস্টার দেখে সঠিক তথ্য দিন। 2019 সালে শ্রেণীভিত্তিক 2019 সালে কত মানে ছিল সেটা ওই যে আমরা গত বছর যে সুমারি ফর্মটা পেলাম ওই ফর্মটা দেখে এখান দিয়ে ওই তথ্যটা যেমন যদি গত বছর বালক ছিল 20 জন বালিকা ছিল দিলাম 23 জন তার 43 জন। এখন যেহেতু আমাদের এখানে কতজন হয়েছে দেখি তো এখানে আমাদের ই করতে হবে 4 7 9 10 11 14 18 21 22। তাহলে এখানে কি বালিকা আছে 22 জন আর এখানে 9 12 15 18 21 24 জন। তাহলে এখন একটা কথা বলি আমরা যদি 30 জন হয় সেক্ষেত্রে আমাদের কি হিসাবটা কি ঠিক আছে? এখানে 46 জন হয়ে গেল, তার মানে কি হিসাবটা ঠিক না। এখন আমি এখানে আমি একটা জিনিস বোঝাইলাম যেখানে যদি আপনার ওই বয়সগুলি থাকে সেক্ষেত্রে আপনি দিবেন, যদি না থাকে 0, না থাকলে এটা 0, না থাকলে এটা 0, আপনার যদি এটা না থাকে 0, আপনার না থাকলে 0 দেবেন, এটা না থাকলে 0, না থাকলে 0 দেবেন। এখন দেখি তো 4 7 7 8 9 10 11 14 এখানে 5 জন দিলেন 14 5 5 9 12 16 জন। তাহলে এখানে 16 জনের লেন 14 জন 7 9 7 9 9 জন 12 জন 13 জন। এই এখন আমার এখানে কিন্তু আমার কি কেলো তাহলে এখানে 16 হয়েছে আর এখানে হয়েছে 14 জন। हैं। तारपर कि एखाने जेमन आमरा एखाने कत हयेछे 7 9 12 13 14 জন 14 আর এখানে অবশ্যই এটা কিন্তু রেজে এটা কিন্তু নিজের পছন্দমতো মন গড়া দিলে হবে না এটা অবশ্যই। আর এখানে যেমন আমরা 9 আর 16 তাহলে কি 30। এখন ভর্তিকৃত বিশেষ চাহিদা সম্পূর্ণ যদি কোনো ই থাকে তবে এখানে আমরা যেটা বলি আসলে আমরা অনেকে জানি যে যদি শারীরিকভাবে কোনো ওই থাকে সমস্যা থাকে সেটা যেমন এই যে বিভিন্ন এখানে লেখা আছে সেই ধরনের কোনো তথ্য থাকলে ঠিক আছে। মানে এখানে আমরা একটা বলে দিয়েছি যে 19 সালের ডিসেম্বর ও 20 সালের 29 ফেব্রুয়ারি পর্যন্ত মানে ওই সালের মধ্যে যারা ভর্তি হচ্ছে তাদের তথ্য এখানে দিতে হবে শুধু সেই তথ্যটা রেজিস্টার দেখে আপনার রেজিস্টার দেখে অবশ্যই দিবেন। আর এখানে বিশেষ চাহিদা সম্পূর্ণ যদি থাকে অবশ্যই যদি এগুলোর মধ্যে এই থাকে যেমন এখানে যেমন কি বলে এই বিশেষ চাহিদা পূর্ণ শিক্ষার্থী সহ যদি 30 জন হয় তাহলে এখানে কিন্তু আরো কমে যাবে ওই হিসাবগুলো আরো ভালো করে বের করতে হবে। তো এখানে যদি না থাকে তাহলে না থাকে 0। তারপর কি তথ্য পুনর্যাচাই করুন। তথ্য পুনর্যাচাই করার জন্য যেটাকে আমরা বলি প্রিভিউ একটা পেজ আসবে দেখি এই যে এখানে যদি তথ্যটা সঠিক থাকে। এখন আমি যদি দেখলাম না আমার এই তথ্যগুলো এই যে আমরা যে কথাটা বলেছিলাম যে আগে আমি প্রথম একটা যে ফর্মটা দেখাইছি ওই ফর্মটার মধ্যে এগুলো চলে আসবে প্রত্যেক দেখাবে এই প্রত্যেকটা বিদ্যালয় ঠিক সেম ওয়েতে প্রত্যেকটা ক্লাস একই ওয়েতে ই করতে হবে। তো এবার যদি আমার এটা যদি মনে করি না হ্যাঁ আমার এগুলো সব সঠিক আছে তখন আমি কি করবো সংরক্ষণ করুন। এই যে কি করবো আমি তখন আমি কি করবো সংরক্ষণ করব। তারপরে আমাদের পরবর্তী ক্লাস চলে যাবে পরবর্তী ক্লাস যাবে এই যে পরবর্তী ক্লাস ঠিক সেম পরবর্তীতে কি আছে দেখি তো পরবর্তীতে এখানে একটা যে ফর্মটা ছিল এখানে দেখুন এই যে পরবর্তী যে ফর্মটা আছে শিক্ষার্থীদের উপস্থিতি গড় এখানে যে ফর্মটা আছে আমি বলি যেমন এই ফর্মটার মধ্যে কি ভর্তিকৃত উপজাতি ক্ষুদ্র যদি থাকে সেটা আপনার দিতে হবে যদি না থাকলে নাই মানে যাদের আছে তারা এটা ফিল আপ করবে। আর এখানে প্রাথমিক শ্রেণীতে সমাপ্ত করে প্রথম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা 2020 সালের 29 ফেব্রুয়ারি প্রাথমিক শ্রেণী সমাপ্ত করে প্রথম শ্রেণীর ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা 2020 সালে একই শ্রেণীতে 39 সংখ্যা এইখানে ওই তথ্যগুলি আপনি দিতে হবে। যেমন কি বলছে আর বলছে জন্ম সাল ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা ওই সংখ্যার সাথে আপনার এটা মিল থাকতে হবে। সরাসরি কয়জন বালক বালিকা ভর্তি হয়েছে অন্য বিদ্যালয় থেকে কয়জন অন্য বিদ্যালয় থেকে পাশ ই করে প্রথম শ্রেণী ই করে টিকে আসছে বা অন্য কিছু ই করে শেষ করে আর এই বিদ্যালয়ের শ্রেণী সমাপ্তকারী এগুলো তথ্য দিয়ে আমরা যদি 30 জন দিয়েছি এখানে ঠিক এই হিসাবটাও 30 হতে হবে। তারপর যে বিষয়টা বলি এপ্রিল মাসে বালক বালিকা কত এখানে বলে উপস্থিত গড় শিক্ষার্থীদের গড় উপস্থিত শতকরা হার এই বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে শিক্ষার্থীদের গড় উপস্থিত শতকরা হারে তথ্য দিন। প্রতিটি ঘরে আলাদা হিসেবে পূরণ করতে হবে। তাহলে গড় উপস্থিতির পার্সেন্ট হিসেবে করার নিয়ম দেখার জন্য এখানে ক্লিক করুন। দেখি এখানে কি করে এই যে এখানে দেখুন একটা ছক দেওয়া আছে এই যে এই ছক অনুযায়ী এখানে যে গড় নির্ণয় যেভাবে করে সেভাবে আপনাকে এইভাবে গড়টা আপনি করে ক্লিক করে করতে পারবেন। যে তাদের গড় নিয়ম করা যেমন প্রথম দিন 10 জন এত মোট হলে কত দিন 6 জন মোট উপস্থিত হয়েছে আর স্টুডেন্ট 1 2 এখানে 10 দিন 10 আর কতজন বালক 15 জন তা সেটা 10 15 গুণ আর মোট কথা হলো প্রথম শ্রেণীতে বালকের গড়টা যেভাবে বের করতে হবে যেমন আমি বলতেছি মানে কতজন বালক এসেছে যে উপস্থিত বালকের সংখ্যা যেমন প্রথম দিন 10 জন এইভাবে তারা এই বালকের যত মানে 10 দিনের যে বালক যতগুলো বালক এসেছে উপস্থিত ছিলেন 10 দিনের এখানে যেমন তাদের সমষ্টি আর কতদিন 10 গুণ কতজন স্টুডেন্ট সেই এই যদি 15 জন স্টুডেন্টের মধ্যে তার মানে বিষয়টা হচ্ছে এরকম দাঁড়ালো যে 15 জন স্টুডেন্টের মধ্যে 15 জন স্টুডেন্ট ছিল মোট তার মধ্যে কি 10 जन स्टूडेंट 10 दिन আসছে তাদের এই উপরে হলো তাদের মানে প্রতিদিনের যোগফল তো এই 10 জন যে ছিল তাদের যোগফল আর এটার সাথে গুণ হচ্ছে কি কত জন উপস্থিত ছিল কত দিনে 10 গুণ 15 এর 15 জন স্টুডেন্ট তাহলে দেওয়ার পর এটা দিলে আর এর সাথে গুণ পাশে কি 100 মানে শতকরা যেভাবে করে এইভাবে এটা আপনি হিসাবটা এখান থেকে দেখে নিতে পারেন তারপর এখানে ওইভাবে আপনারা যদি 50% হয় 50% আপনারা 40% 40% অক্টোবরে আপনারা 50 এই অক্টোবরটা কিন্তু গত বছর 2019 এর এখানে বলে দিয়েছে এখানে আমরা যদি ধরেন 45% এখানে যদি আপনার হয় 55% এই রকম যখন আপনার গড়টা আপনি বের করে আর শ্রেণী ভিত্তিক সেকশন প্রথম শ্রেণীতে কয়টি সেকশন আছে বালক বালিকা ও যৌথ প্রত্যেক ঘরে তার সংখ্যা উল্লেখ করুন বালকদের জন্য একটা যদি থাকে 1 বালিকাদের জন্য 1 আর যদি বালক বালিকা যৌথ 1 আর যদি এইটা না থাকে যদি বালক বালিকা আলাদা না থাকে তাহলে এই যে 0 এইভাবে আর এইখানে যদি এটা কিছু আপনারা থাকে ওই অনুযায়ী ফিল আপ করবেন তাহলে তথ্য পুনর্যাচাই করার পর মানে আমরা এখানে কি তাহলে প্রথম যে শিক্ষার্থীদের সংখ্যা দিলাম আর এটাকে আবার দেখার জন্য যে আমার তথ্যগুলো ঠিক আছে কিনা ভালো করে দেখে নেবেন যে তথ্যগুলো ঠিক আছে কিনা আর এইগুলো একটু বিষয় আছে ফর্ম করে যদি সঠিক না হয় তাহলে একটা মেসেজ দেখাবে সংরক্ষণ না হলে বুঝতে পারবেন যে আপনাকে এখানে কোন এক জায়গায় মেসেজ দেখাবে এই যে তথ্যটা সংরক্ষণ যদি সঠিক থাকে তথ্যটা এখানে সংরক্ষণ করুন দেখাবে তো তাহলে দেখা যাচ্ছে এই প্রত্যেকটা শ্রেণীর জন্য কয়টা দিকে আমি তো এই পর্যন্ত দুইটা ফর্ম আসলো এখন পরবর্তী ফর্মের জন্য যাই দেখি পরবর্তী ধাপে কি আসে আমি একটা ফর্ম ফিল আপ করে দেখাবো মানে একটা শ্রেণীর শেষ করব কারণ যেহেতু আমার একটু সময় নেবে লোড হচ্ছে আমরা এই পর্যন্ত প্রথম শ্রেণীর জন্য আমরা দুইটা ফর্ম ফিল আপ করলাম দুই ধাপ আসলো তো দেখি এখন যদি আমাদের দ্বিতীয় শ্রেণী আসে তো আমার মনে হচ্ছে এখন আমরা দ্বিতীয় শ্রেণী সম্ভবত আসবে তো আমরা দ্বিতীয় শ্রেণী আসলে তো আমরা প্রত্যেকটা ধাপ প্রত্যেকটা শ্রেণী ঠিক এইভাবে আশা করি ফিল আপ করতে পারবেন তো যদি কারো কোনো ফিল আপ করতে কোনো সমস্যা হয় তো আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো তো আপনার কারো কোনো সমস্যা হলে আমাকে কি করতে পারে তো এখান দেখি আমাদের এখানে কি হয়েছে হ্যাঁ ওই যে এটা আবার দ্বিতীয় শ্রেণী চলে আসলো এই যে দ্বিতীয় শ্রেণী তো আশা করি আপনারা সবাই আমার বুঝতে পারছেন যে কিভাবে ফর্মটা এই ভয়ের কিছু না এটা সার্ভারে ই হচ্ছে না লোড ঠিকমতো লোড না হওয়ার কারণে এই জিনিসটা আছে এই ভয়ের কিছু নেই তো এইভাবে আপনারা যেমন আমার দ্বিতীয় শ্রেণী গেল তৃতীয় শ্রেণীর প্রত্যেকটা এই যেখানে আমি একটা বিষয় দেখো ওখান তো এটা না প্রত্যেকটা ইয়ের জন্য আপনার দুইটা ফর্ম থাকে এবার ফিল আপ করার পর এখন যে বিষয়টা আমরা দেখবো আমি এটাকে একটু লোড দিই যদি ই হয় তো আমি এখন যে বিষয়টা দেখুন আপনার কতগুলি ফর্ম আপনি কমপ্লিট হয়েছে মানে সঠিকভাবে পূরণ করছেন সেটা আপনার ফর্মের এখন অবস্থাটা আমি দেখব মানে এটা আমরা যেমন এটাকে আমি এটা তো আমার দরকার নাই তো এখন আমি যে বিষয়টা আছে আপনার এইভাবে ধাপে ধাপে বাকি শ্রেণীগুলি করবেন আশা করি আপনারা বুঝতে পারেন তো এখানে আমাদের বিদ্যালয় সুমারি ফর্ম পূরণের অবস্থা এটা খুবই জরুরি একটা বিষয় যে আপনি বুঝতে পারবেন যে আপনার ফর্মটা কি অবস্থায় আছে এখানে গেলে আমরা যে যত ফর্মগুলো এই যে এখানে মেনুর মধ্যে যত ফর্ম আছে ফর্মের অবস্থাটা কি মানে কোনটা আমরা সঠিক আমরা এখনো ফিল আপ করি নাই বা কোনো সমস্যা আছে কিনা আমরা মেসেজ দিবে আমি দেখাচ্ছি একটু সময় নেবে তো এইভাবে আপনারা আশা করি করবেন কারণ অনেক সময় যাদের এই সব কারো যদি কোনো সমস্যা হয় তাহলে আবার অবশ্যই আমাকে ফোন করলে আমি আপনাদের চেষ্টা করব হেল্প করার জন্য তো আমি আসলে সকলের হেল্প যাতে সুবিধা হয় কারণ এই ফর্মটা অনেকে হয়তো বা করতে অনেক ঝামেলা করতে হয় এর জন্য আমি তাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি তো আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে আসবে तो आसले आमी सत्यिकार अर्थे जे खूब आंतरिकभावे दुखित जे आसले अनेक समय लागार कारणे कारण समय लागतेছে कारण कि সার্ভার अनेक स्लो হওয়ার কারণে कारण दिन आमी যেহেতু সকালেই করলাম যদি আমি ভিডিওটা রাতেই করতাম তাহলে তো আরো ভালো হতো তো এখন যেহেতু সকালেই করতেছি তার জন্য আমার এখানে তারপরও লোড হচ্ছে অনেক সময় নিচ্ছে যার জন্য একটা অপশন আসতে অনেক সময় নিচ্ছে আসলে যখন অন যখন অফিস আওয়ার থাকে তখন সেই সময় আমরা এগুলো ফিল আপ করতে গেলে অনেক সময় লাগে যেমন কাল গতকাল আমি যে ফর্ম ফিল আপ করতে যে আমার অনেক সময়ের ব্যাপার আমি মাত্র কয়েকটা ফর্ম ফিল আপ করছি কিন্তু আমি যে আমাদের বিদ্যালয় শ্রেণী ভিত্তিক তথ্য আমি এখনো দিতে পারিনি তো এটা আমি আজ দেব কারণ এখানে অনেক হিসাবের বিষয় আছে যেমন রেজিস্টার থেকে কত বয়সের কত এই সব ভুল ত্রুটি দেওয়া যাবে না কারণ এটা খুব আগে ক্যালকুলেশন করে আর একটা বিষয় বলবো যে আপনাদের এই হিসাবটা খুব সহজভাবে করার জন্য আপনারা এই ফর্মের ভিতরে এই তথ্যটা আছে তো এই কয়টা পেজ মানে প্রত্যেকটা ক্লাসের এই ফর্মগুলি আপনারা প্রিন্ট করে ফিল আপ করে তারপরে কাজটা শুরু করলে আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে দেখুন না আমার এখানে একটা দিতে এখন আমরা মানে এই যে এই শখটা আর যে শিক্ষার্থীর উপস্থিত গড় এই শখ দুইটা মানে প্রত্যেকটা ক্লাসে তাহলে পাঁচটা ক্লাস থাকলে দুইটা করে পেজ এই 10টা পেজ আপনি প্রিন্ট করে অথবা আপনি চাইলে পুরো সম্পূর্ণ ফর্মটাই 16 পেজটাই প্রিন্ট করে নিতে পারেন তাহলে এইভাবে ফিল আপ করে নিয়ে কাজটা শুরু করলে মানে প্রিন্ট করে নিয়ে কাজটা শুরু করলে আপনার ভালো হবে এখন আসতেছে যেহেতু দেখে আরেকবার দিলাম বুঝে আরেকবার দিলে মানে একবার কাজ করলে একবার আরেকবার দিলে এরকম হয়ে যায় তো আমি জায়গায় আরেকবার প্রবেশ করি তো সমস্যা নাই তো এখান থেকে সময়ে দেবো সময়ের অপশনে ক্লিক করলেই এই অপশনগুলি চলে আসবে তো এই সময়তে ক্লিক করুন তো এখন তাড়াতাড়ি আসলো কারণ যদি ভুল ক্রমে দুইটা এই হয়ে যায় তো একটা তত মুছে দিবেন মানে এটা একটা জেনারেট হবে মানে কোড এই যে একটা কোড জেনারেট এটা একবার হবে এটা কিন্তু একের অধিক হবে না তো আপনার যে কোনো প্রত্যেকবারই করতে গেলে মানে প্রতি বছর একটা করে হয়ে যাবে মানে একটা করে ফর্ম ক্রিয়েট অপশনগুলি চলে আসবে আমি আবারও বলে রাখছি যে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আসলে অনেক সময় হচ্ছে যে অনেক সময় লাগতেছে যে একটা আসতেই ভয়ের কিছু নেই কিন্তু আসবে একটু সময় নেবে কারণ সার্ভার অনেক হয়তো বা সবাই অনেকেই অনেক বিদ্যালয়ের শিক্ষকেরা হয়তো বা অনেক এই তথ্য আপডেটের কাজগুলো করতেছে যার জন্যই প্রবলেমটা হচ্ছে আমি আমার ভিডিও প্রায় শেষ করতাম কারণ আমি শুধু একটা জিনিস দেখাবো যে আপনার ফর্মগুলি মানে আমরা যে ফর্মগুলি ফিল আপ করলাম আমাদের এইখানে যে ওই অনেকগুলি ফর্ম আছে ফর্মের কোনটা আমাদের ফিল আপ হয় নাই বা কোন ফর্মে কি প্রবলেম আছে সেই বিষয়টা আমরা দেখেই আমাদের এই ভিডিও আজকের মতো এখানে শেষ করবো তো আমি পরবর্তী একটা ভিডিও যে ভিডিওটা করবো যে সেই ভিডিওতে কী দেখাবো কীভাবে বইয়ের চাহিদা দিতে হয় সেটা আমি দেখাবো আজকে শুধু আমি এটা দেখাবো আজকের ভিডিওতে শুধু আমি সময়ের তথ্য আপডেট করাটা দেখাবো তো আর আপনারা যদি অনেকে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন আপনার পরিচিত যারা এই কাজগুলি করে বা তাদেরকে শেয়ার করবেন যারা বাসায় বসে আমরা জানি যে আসলে আমার আমি এই ভিডিওটা আসলে বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি করিনি আমার এই ভিডিওটা তৈরির উদ্দেশ্য হচ্ছে কারণ আমি যতটুকু আমার অভিজ্ঞতা থেকে বলেন যে অভিজ্ঞতা শেয়ার করার জন্য আর আরেকটা বিষয় হচ্ছে আমি জানি যে অনেক বিদ্যালয় আছে যারা নাকি এই সুমারি বা বিভিন্ন ধরনের অনলাইন প্রাথমিক বিদ্যালয় হোক হাই স্কুল হোক এসব কাজ করার জন্য যেমন দোকানে যে তাদেরকে অনেক সময় ব্যয় করতে হয় প্লাস অনেক টাকাও প্রদান করতে হয় আমি তাদের কথা চিন্তা করে আসলে এই ভিডিওগুলো তৈরি করতে যাতে তারা নিজেরাই করতে পারে। মানে আমাদের আমার মূল কথা হচ্ছে যে আমরা যদি নিজেদের কাজ নিজেরা করতে পারি তাহলে অন্যের কাছে কেন যেতে হবে। হ্যাঁ, অন্যের কাছে আমরা তো অবশ্যই, তবে আরেকটা কথা বলতে গিয়ে আমাদের এই পেশার ক্ষেত্রে বলি যে আমরা না জানলে অনেকে জিজ্ঞেস করবো, এটা এতে কিন্তু লজ্জা বা শরমের বা কিছু নাই, এখানে মান সম্মান যাওয়ার কোনো কিছু নাই। না পারলে অবশ্যই জিজ্ঞেস করবো, কারণ আমাদের বর্তমানে কারণ শিক্ষকতা পেশায় আমাদের অনেক কিছু জানতে হয়। আর মূল কথা হচ্ছে কি আমরা যত জানবো ততই শিখতে পারবো, কারণ আমাদের জানার কোনো শেষ নেই। আমরা জানতে পারবো, যদি কেউ ভাবে যে আমি অনেক জানি পণ্ডিত তাহলে কিন্তু হবে না, এটা আসলে বলতাম ঠিক না। আর প্রতিনিয়ত নতুন বর্তমান সময় প্রতিনিয়ত কিন্তু আপডেট হচ্ছে, যেমন আমরা জানি সবটা যেমন আপডেট হয় মানুষকেও প্রতিনিয়ত সেরকম আপডেট হতে হয়, কারণ সময়ের প্রেক্ষিতে। এর জন্য আমাদেরকে আমরা চেষ্টা করবো, যেমন আপনি আমি আপনাদের মানে আমি স্কুলে জব করি, যেহেতু জব করার ক্ষেত্রে আমি সকলে অনেকের কষ্ট বুঝতে পারি, যে অনেকে আমি দেখেছি যে তারা, যেমন আপনারা হয়তো জানেন, যেমন অনলাইনে আপনাদের যখন একটা শিক্ষক নিয়োগ হয় তার অনলাইনে আবেদন, যেমন আমরা যে মাধ্যমিক বিদ্যালয়ের কথা বলবো বা কলেজের কথা বলবো, অনলাইনে এমপিও এইগুলি করার জন্য অনেক, তারপর উপবৃত্তির বৃত্তির তথ্য, এই সব মানে আনুষ্ঠানিক অনেক অনেকে দেখা যায় অনেক বিদ্যালয় তারা দোকান থেকে টাকা দিয়ে কাজটা করে। আসলে কি দোকান থেকে টাকা কাজ করা যায়, কিন্তু একটা বিষয় হচ্ছে যেমন নিজে করলে কি হয় ভুল ত্রুটিগুলি নিজে পরিলক্ষিত হয়, কিন্তু দোকানে করলে কিন্তু তারা কি করবে অনেকগুলি কাজের চাপে তারা কিন্তু সঠিকভাবে করে দেবে না। কিন্তু আপনি যদি না থাকেন এখানে আপনার সময়টা ব্যয় হচ্ছে, আপনার টাকা যাচ্ছে, তো এর জন্য যদি নিজের কাজ নিজে করতে পারে তাহলে সেক্ষেত্রে কার ভালো না, অবশ্যই ভালো। তো এখানে দেখা যাচ্ছে যে আমার যে ফর্মটা, আমি আন্তরিকভাবে দুঃখিত যে ফর্মটা অনেকক্ষণ পরে আসলো। তো এখানে দেখুন আমরা যখন এই ফর্মের মাঝে মাঝে আমরা দেখব ফর্মের আমরা যে আমরা এই ধাপে ধাপে ফিল আপ করার পর এই ফর্ম সুমারি পূরণের অবস্থাটা দেখবো। এখানে লেখা আছে কি, এখানে এই বিষয়টা পড়তে হবে, বিদ্যালয়ের সুমারি 2020 সামগ্রিক ফর্ম সংক্রান্ত বিদ্যালয় সুমারি তথ্য মুদ্রণ মেনু হতে বা ডাউনলোড করুন। নিচের প্রদর্শিত সকল ফর্মের অবস্থা সবুজ না হলে মুদ্রণ পাতায় তথ্য ডাউনলোড ও মুদ্রণ বাটনটি প্রদর্শিত হবে না। তার মানে বলতেছে যে আমাদের এটা সবুজ না হওয়া পর্যন্ত কি হবে না, যদি সঠিক না হয় সেটা সবুজ হবে না। যেমন ওই যে দেখুন আমরা তথ্য দিছি, এগুলো দিছি, যেমন এই দেখুন এখানে কি আমার একটা বিষয় কি হচ্ছে বিদ্যালয়ের সাধারণ তথ্য কি আমার কি হয় না, সঠিক হয় না, এটা আমার অবস্থা না। এই যে আমার এই কটা কি ভূমির তথ্য এগুলো ঠিক আছে, এই যে এই সেটটা ঠিক আছে, তারপরে এই এটা ঠিক আছে, তারপরে এটা ঠিক আছে, এই আমার যেগুলি ঠিক আছে, আমরা যেগুলো ঠিক নাই আমরা এখান থেকে কি করতে পারি প্রবেশ করে দেয় ততটা ঠিক করতে পারি। এই যে এখানে প্রত্যেকটা এই যে এইখানে কিন্তু এই যেখানে এই আছে এই প্রত্যেকটা কিন্তু আমাদের কি করতে হবে, এখানে যদি কি থাকে এখানে মেসেজ থাকবে যে আপনার কি সমস্যা। এই যে এটা কিন্তু আমি ফিল আপ করি না, তারপরে দেওয়া নাই দেখে দেখাচ্ছে। যখন এই সবগুলো টিক চিহ্ন মানে সঠিক রাইট চিহ্ন উঠবে তখন আপনার কি একটা বাটন উঠবে কি এই যে তথ্য ডাউনলোড, একটা এখানে একটা বাটন কি উঠবে তথ্য ডাউনলোড একটা বাটন উঠবে। তো আরেকটা বিষয় দেখি তথ্য এখানে সময় তথ্য মুদ্রণ মুদ্রণ এখানে বলছে সবুজ না হলে মানে প্রত্যেকটা সবুজ না হলে কি হবে না এই যে মুদ্রণ বাটনটি এই যে তথ্য ডাউনলোড বাটনটি আসবে না। তো আমি তথ্য ডাউনলোড বাটনটা কি করি সময় নির্দেশিকা এই যে আমি দেখাচ্ছি এরকম বাটন আসবে। তো আমার যেহেতু ফর্মগুলি হয় না তো মাঝে মাঝে আপনি দেখবেন এখান থেকে আপনি সরাসরি ক্লিক করে চলে যেতে পারেন, যে সবগুলি যখন আমার সবগুলি টিক চিহ্ন হয়ে যাবে যে রাইট তখন এই বাটনটা আসবে। তো আমি দেখাচ্ছি যে বাটনটা কীভাবে আসবে, যেহেতু আমার এখানে কারণ আমার এই ভিডিওটা করতে গেলে আমার এই ফর্মগুলি ফিল আপ করতে অনেক সময় লাগবে, যার জন্য আমাকে এতটুকু আপনার করতে চাই না যে। তো আমি আপনাকে দেখাচ্ছি এখানে এখানে আমি আপনাকে দেখাচ্ছি যে এই যে এখানে ফর্মগুলি যখন সুমারি তথ্য এখানে তথ্য সুমারি এখানে সুমারি এই সংগ্রহ না এটা না সরি এখন আর এই যে যখন আমি একটা বিষয় বলি এই যে যখন সবগুলি টিক চিহ্ন উঠবে মানে রাইট এই যে এখানে দেখা যাচ্ছে এই যে যখন সবগুলি আর যখন একটা সঠিক না হবে তখন কিন্তু এখানে একটু মেসেজ দেখাতে হবে আমাদের দিদি এখানে একটা এই যে কত হবে এখানে কিন্তু মেসেজ দেখাবে এই মেসেজটা আপনারা সব দেখে নেবেন আমি যে বলছিলাম না যে এখানে এই যে মেসেজ কি মিল না থাকলে কি হবে এই যে এখানে আমি বলি এখানে এই যে কোনটা কি প্রবলেম থাকবে এখানে মেসেজটা দেখাবে ওই সমস্যাগুলো সমাধান করলে এটা ঠিক হয়ে যাবে তো তারপরে দেখা যায় এই যে তথ্য ডাউনলোড ও মুদ্রণ করুন এটা তথ্যটা ডাউনলোড করলে একটা 14-16 পেজের একটাই হবে ওইটা প্রধান শিক্ষক আর সব এসএম ম্যানেজিং কমিটি থাকে তারা সিগনেচার সিল দিয়ে উপজেলায় জমা দিতে হবে তাহলে এইভাবে আপনি কি করতে পারবেন আপনার আদমশুমারিটা কি করতে পারবেন কমপ্লিট করতে পারবেন তো যখন কমপ্লিট হবে তখন এটা হবে এটা ডাউনলোড করে এই আমি যে বিষয়টা দেখাচ্ছিলাম যে আমি প্রথম যে দেখাচ্ছি ডাউনলোড ঠিক আমরা এরকম একটা ফর্ম পাবো সেই ক্ষেত্রে হয়তো বা এই জিনিসটা নাও থাকতে পারে এইগুলো নাও থাকতে পারে কিন্তু এরকম লেখা থাকবে এই যে আপনার ইএমএস কোড এই সব বিষয় এরকম ফর্ম একটাই থাকবে অথবা এরকম থাকতেও পারে কিন্তু এখানে একটু ভিন্ন ফর্মটা একটু ভিন্ন যেহেতু আমার কাছে এই মতো নাই দেখে আমি দেখাতে পারলাম তো এই যে আমরা যে তথ্যগুলো দিলাম দেওয়ার এই তথ্যগুলো এরকম ছকে চলে আসবে এখানে এই যে আসার পর এই যে আপনারা ঠিক ওই শিক্ষকদের তথ্য বা যা আছে সব চলে এসে এই যে এখানে 16 পেজের বা 20 পেজ হতে পারে এইভাবেই করতে পারেন তো আশা করি সবাই আমার যারা আমার এই ভিডিওটা দেখছেন বা দেখতেছেন তাদের হয়তো বা অনেকটা কাজে আসবে তো সবাইকে ধন্যবাদ আবারও ধন্যবাদ জানিয়ে আমার সাথে থাকার জন্য আপনারা অনেক কষ্ট করে আমার এই ভিডিওটা দেখলেন তাদের জন্য তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে আসবো যে কীভাবে প্রাথমিক বইয়ের চাহিদা অনলাইনে দিতে হয় সেটা আমি দেখাবো তো এখানে আমি আরেকবার বলে রাখি যে অবশ্যই কিন্তু যে সব তথ্যগুলি সঠিক দেওয়া হয় না সেটা কিন্তু ক্রস উঠবে আর ভুল হলে ভুল মেসেজগুলি দেখাবে এই যে এখানে কিন্তু লেখা আছে যেহেতু আমি এখনো দেই নাই তার জন্য আমাকে দেখা যাবে আপনার প্রত্যেকটা ভিতরে ওই আমি যে প্রথম একটা শ্রেণী দেখাচ্ছি ওইভাবে আপনি দেন আশা করি আপনার এটা সমাধান হবে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।